হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের সামনে ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটা আমার মামা বাড়ি যাওয়ার ব্লগ। আমি এই ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, প্যাকিং থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সব কিছু। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করে যাবেন না। আমি এখানে প্যাকিং করে নিচ্ছি, আর এই প্যাকিংয়ের কাজটাই কিন্তু অনেক ঝামেলার। রাতে প্যাকিং করতে বসেছিলাম, আর প্যাকিং করতে করতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আমরা বেশ কিছুদিন থাকবো, যার কারণে একটু বেশি কাপড় চোপড় নিতে হচ্ছে। আর এখানে কিছু নতুন কাপড়ও আছে যেগুলো বানাতে দিতে হবে। এই যে এটা হচ্ছে নতুন একটা কাপড়, এটা বানাতে দিব। এটাও একটা নতুন জামা, এটাও বানাতে দিতে হবে। আর এই জামাটা আমার রোজার ঈদের, এটা রোজার ঈদে কেনা হয়েছিল, কিন্তু এটা বানানোই হয়েছিল না। বানাতে বানাতে কোরবানি ঈদ চলে এসেছিল, কিন্তু এই জামাটা একবারও পরা হয়নি, শুধু একবার ট্রায়াল দিয়ে দেখা হয়েছিল। এটাও নিয়ে যাচ্ছি। আর এই জামার কাপড়টাও নতুন, এটাও বানাতে দিব। আমার মোটামুটি প্যাকিং শেষ, আরও কিছু প্যাকিং বাকি আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই জামাটার ওড়নাটা অনেক সুন্দর, জর্জেটের। এই যে আমার ফাইনাল প্যাকিং করা শেষ। এখানে কিছু পরিবর্তন এসেছিল পরবর্তীতে। এখানে আমার যা যা প্রয়োজন সব কিছু এই পাউচটার ভিতরে নিয়ে নিয়েছি, মেকআপের সামগ্রী। আমাদের সকালবেলা বাস, এই জন্য আমাদের সকাল 7টার ভিতরে বাসা থেকে বের হতে হয়েছে। এই যে সিএনজিতে করে বাস স্ট্যান্ডে যাচ্ছি, তবে বাস আসতে কিছুটা লেট করেছিল, যার কারণে ওয়েট করতে হয়েছিল। বাস কাউন্টার আমাদের বাসা থেকে কাছেই, খুব একটা দূরে নয়। আমরা সকাল 7টার ভিতরে রওনা দিয়ে দিয়েছিলাম, আর বাস ছিল 8:30। আমাদের বাইরে কিছু কাজ ছিল, যার কারণে একটু সকাল সকাল বের হতে হয়েছে। যমুনা সেতুতে প্রায় 5 থেকে 6 মিনিটের সময় লাগে। এই যে আমরা যমুনা সেতু পার হয়ে গেছি, আর এর পরবর্তী জায়গাটা হচ্ছে কড্ডার মোড়। এখানকার দৃশ্যগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ ছোট্ট রাস্তা আর চারপাশে ক্ষেত থাকে, মাঝখানে ছোট ছোট পুকুর থাকে। এই ধরনের সিন দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের ব্লগটি একটু এলোমেলো হতে পারে, তবে পরবর্তীতে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ব্লগ আনার জন্য। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের বাসার দূরত্ব 20 মিনিট। আর এই যে আমরা সিরাজগঞ্জ সদরে ঢুকে গিয়েছি, তবে এখান থেকে আমাদের বাসা কাছে হওয়ার পরেও এই দিন কিন্তু এখানে এসে জ্যাম পড়েছিল। এখানে কখনো জ্যাম পড়ে না, তবে এখানের জ্যামেই কিন্তু আমাদের 10 মিনিট চলে গিয়েছিল। বাসার কাছে এসে জ্যামে পড়েছিলাম আর কি। বাস থেকে নামার পরে আমরা একটা সিএনজি নিয়েছি। সাধারণত সিএনজির প্রয়োজন হয় না, রিক্সাতেই যাওয়া যায়, কিন্তু সেদিন অনেকগুলো ব্যাগ ছিল, যার কারণে সিএনজি নেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের বাসা খুবই কাছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।